আচ্ছা, আপনারা কখনো নিজের চোখ দিয়ে বাস্তবে গুরুদেব দেখেছেন? দেখেননি? তাহলে এক্ষুনি চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখটা সারান। আরে জিদ্দা কি করছে, নিজের জীবন, নিজের রক্ত, নিজের পরিশ্রম দিয়ে বাংলার কমার্শিয়াল সিনেমাকে বাঁচাচ্ছে। তাহলে জিদ্দা কি গুরুদেব নয়? জিদ্দা কি গুরুদেবের যোগ্য নয়? কি হলো বলুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো গতকাল রাবণের অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, যেটা বাংলার সমস্ত কমার্শিয়াল সিনেমার রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে। এবং সাউথের যে সমস্ত সিনেমা নিয়ে ক্রেজ বা চাহিদা ছিল, সেটা KGF 2 বলি, পুষ্পা বলি, RRR বলি, এই সব সিনেমার রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে আমাদের জিদ্দা তার রাবণ সিনেমার মাধ্যমে। এখন সোশ্যাল মিডিয়াতে KGF চলছে না, পুষ্পা চলছে না, RRR চলছে না, চলছে একটাই মাত্র নাম, সেটা হচ্ছে রাবণ। ইয়েস, আমি বলেছিলাম যে রাবণের ট্রেলার যখনই আসবে, গোটা ওয়েস্ট বেঙ্গলে ভূমিকম্পের মতন কাঁপবে এবং কালবৈশাখী ঝড় আসবে। তো সেই ঝড় কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় কিন্তু সকাল, দুপুর, রাত, সারাদিন ধরে চলছে। তো যাই হোক, এবার মেন কথায় আসব। তো ট্রেলারটা তো আমার এক কথায় অসাধারণ, অপূর্ব লেগেছিল। মানে বাংলা সিনেমার ইতিহাসে এরকম ট্রেলার বা বাংলা সিনেমার ইতিহাসে এরকম অ্যাকশন দৃশ্য, এরকম জিদ্দার স্টাইলিশ গেট আপ, এরকম লুক, এরকম অভিনয়, এরকম পারফরমেন্স আমি দেখিনি। এরকম জিনিস আমি বলিউড ইন্ডাস্ট্রিতেও দেখিনি সত্যি কথা বলতে। তো সাউথের যে কোনো হিরোকে বা যে কোনো সিনেমাকে হার মানানোর ক্ষমতা রাখে আমাদের জিদ্দা। তো কালকে মানে সুপারস্টার দেব, টলিউডের আরও একজন সুপারস্টার, সে টুইটারে টুইট করে জানিয়েছেন যে ফুল সিটি 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 এই জিনিসটা লিখে টুইট করেছেন। তো রাবণের মানে ছবিটার মাধ্যমে সেটা জানিয়েছে দেবদা। তো দেখে খুব ভালো লাগছে, মানে দেবদা একজন সুপারস্টার হয়ে আর একজন সুপারস্টারকে সিনেমার শুভেচ্ছা জানানো, তার বক্তব্যতা প্রকাশ করে সবার মাধ্যমে তুলে ধরা, অসাধারণ। তো আমার কিন্তু দেবদার এই সমস্ত কাজকর্ম বা তার এরকম মানে আচার আচরণ, তার এরকম ব্যবহার আমার কিন্তু খুবই ভালো লাগে। তো অনেকে দেখছি রাবণকে নিয়ে খিল্লি করছে, রোস্ট করছে, কিছু কিছু মানুষ করছে। তো একটাই কথা বলবো, তারা 29 এপ্রিল বুঝতে পারবে যে তারা জীবনে কি ভুল করছে। কারণ সত্যি কথা বলতে, পাপ কাজ করলে তার শাস্তি একদিন না একদিন পেতে হয়। তো অবশ্যই ভালো সিনেমা যখন হচ্ছে, আমরা বাংলা সিনেমার দর্শক হিসাবে সেটাকে সাপোর্ট করব, সেটার পাশে এসে দাঁড়াবো, সেটাকে জিতাবো, এটা আমাদের দায়িত্ব। তো রাবণের সিনেমা তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, তো দেখা যাক কেমন কি হয়। তবে সত্যি কথা বলতে, বাংলার কমার্শিয়াল সিনেমার ভগবান হচ্ছে জিদ্দা। মানে এখন সবাই কমার্শিয়াল সিনেমা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেউ করতে চাইছে না, কেউ চাইছে না রিস্ক নিয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে কমার্শিয়াল সিনেমা করব। তো সেদিক থেকে জিদ্দা এমন একজন মানুষ, সত্যি কথা বলতে সে কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে, তার মধ্যে ভয়, জীবনে রিস্ক, চ্যালেঞ্জ এই জিনিসটা নেই। মানে জিদ্দার পাওয়ার বা তার মানে স্টারডমটা আলাদা, এবং জিদ্দার ফ্যানদেরকে একটা স্যালুট জানাতেই হয় যে তারা এমন কিছু কাজ করে যে তার মানে রাবণের ট্রেলারটা আপনি দেখুন, সমস্ত দর্শকদের কাছে পৌঁছে গেছে। মানে জিদ্দাকে কিছু করতে হয়নি, জিদ্দার প্রোডাকশন হাউসকে দরকার নেই, মানে জিদ্দার ফ্যানরাই আছে জিদ্দার ট্রেলারকে সমস্ত জায়গায় সমস্ত ভাষায় পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে একটা আলাদা লেভেলের ক্রেজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেশি 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 করে শেয়ার। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।